যেই সমস্ত বানরের বাচ্চারা বুঝাইতে চায় এক সময় মানুষ নাকি বানর ছিল বানর থেকে অটোমেটিক্যালি ল্যাস পড়া মানুষ হয়েছে তারা মূলত মুসলমানদের কোমলমতী সন্তানদেরকে এটা বুঝাইতে চায় না তারা এটা বুঝাইতে চায় কোরআনের মধ্যে আল্লাহ দে বলেছে ওয়ালা কাদ কাররামনা বানি আদম আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা হে দুনিয়ার মানুষেরা একটা পুরুষ একটা মহিলা অর্থাৎ পয়গম্বর আদম এবং মা হাওয়া থেকে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি এই কোরআনকে মূলত তারা বিজ্ঞানের এই দোহাই দিয়া ডরাইনের থিওরির দোহাই দিয়া বিবর্তনবাদের দোহাই দিয়া মুসলমান কোমলমতি সন্তানদের ব্রেন ওয়াশ করে ঢুকাই দিতে চায় কোরআনে তোমরা যা শুনছ তোমরা যা শুনছ সব হলো মিথ্যা সত্য হলো কোনটা তো মানুষ বানরের থেকে সৃষ্টি নাউজুবিল্লাহ বলেন মুসলমানদের দেশে ডরাইনের থিওরি এই বানরের থিওরি বিবর্তনবাদ শিক্ষা দেওয়া যাবে না মুসলমানদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে কি বলেন কথা ঠিক কিনা সিংহগুলাকে খাঁচায় বন্দি রেখে সিংহগুলাকে খাঁচায় বন্দি রেখে জাতিকে বানরের সন্তান বানানোর পায়তারা তারা চালা আল্লাহ পাক রব্বুল আলামিন এ জাতিকে হেদায়েত দান করেন ওই সমস্ত নাস্তিক মুরতাদ যারা বনে আদমের সম্মানকে ক্ষুণ্ণ করে তারা প্রচার করতে যায় বিজ্ঞানের নামে মানুষ নাকি বানরের থেকে সৃষ্টি না আউযুবিল্লাহ না আউযুবিল্লাহ আল্লাহ তাআলা তাদের কপালে যদি হেদায়েত থাকে হেদায়েত দান করেন হেদায়েত না থাকলে তাদেরকে আল্লাহ তাআলা কওমে আদ কওমে সামুদের মতো ধ্বংস করে দেন আজ করে পরে না আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ দুনিয়ার মানুষ ইমানদার বান্দারা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো তওবা নাসুহা খাঁটি তওবা তোমরা আমি আল্লাহর কাছে করো বান্দা খাঁটি দিলে আল্লাহর কাছে যখন মাফ চায় আল্লাহর কাছে যখন বান্দা তওবা করে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি অনেক বেশি রাজি খুশি হয়ে যায় বান্দা যখন তওবা করে ইস্তেগফার করে গুনাহ করার পরে বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিয়া ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকি ফেরেশতাদের কাছে বলতে থাকে ও আমার ফেরেশতারা তোমরা বলেছিলা এই বুনিয়াদম না বানাইতে বুনিয়াদম না বানাইতে বলছিলা বুনিয়াদম নাকি শুধু আমার নাফরমানি করবে রক্তপাত করবে দেখো চাহিয়া ওই পাঠানের কান্দি এলাকার মধ্যে আমার বান্দারা মাহফিলে বসে বসে আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি তওবা ইস্তেগফার করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে ফেরেশতাদের কাছে বলতে থাকি এই বান্দাদেরকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি বান্দারা হাজার অন্যায় করিয়া হাজার পাপ করিয়া গুনাহ করে যখন আমি আল্লাহর কাছে আল্লাহ বলে একটা ডাক দেয় তওবা ইস্তেগফার করে যখন আমি আল্লাহর কাছে মাফ চায় চোখের পানি ফালাই দেয় আর এক ফুটা চোখের পানির দাম একটা তওবার দাম আমি আল্লাহর কাছে এত বেশি বান্দা যখন চোখের পানি ফালায় তওবা করে আমি আল্লাহ তাআলা আর একটু তওবার কারণে চোখের পানির বদৌলতে দশ দুনিয়ার চাইতে বড় জান্নাত বান্দার জন্য রেডি করে দিই এই জন্য ভাই দোস্ত বুজুর্গ দুনিয়ার মানুষের কাছে অন্যায় করে মাফ চাইলে দুনিয়ার মানুষ খুশি হয় আর আসমানের মালিক মাওলার কাছে বান্দা যখন অন্যায় করে মাফ চায় তওবা করে ইস্তেগফার করি আল্লাহ তাআলাও খুশি হয় আল্লাহ তাআলাও বান্দার প্রতি খুশি হইয়া বান্দার জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দেয় এই জন্য আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মুমিন যারা আছে যারা আল্লাহকে মানে তারা হলো মুমিন মুমিনদেরকে ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ইমানদার ইমানদারদেরকে ডাক দেয়া বলছে তওবা করার জন্য এইলে বোঝা গেল তওবা করার জন্য মুমিন হইতে হবে মুমিন হইয়া তারপর আল্লাহর কাছে তওবা করতে হবে মুমিনদেরকে আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হাদিসের জায়গায় জায়গায় ক্ষমার ঘোষণা দিয়ে দিছে
তাহলে আমাদের সবাইকে মুমিন হইতে হবে কে বলেন কথা ঠিক কিনা মুমিন আর মুসলমান কিন্তু ভাই এক না সবাই মুসলমান বাপ মুসলমান দাদা মুসলমান আব্দুল করিম আব্দুল কুদ্দুস আব্দুর রহিমের ঘরে জন্ম নিছে রাবেয়া ফাতেমা নামে এক মহিলার ঘরে কিন্তু আল্লাহরে মানে না নবীজিকে মানে না কি বলেন আছে কিনা নাম দিছে মুসলমান নাম দিছে মুমিন মুসলমান মুসলমানের নাম নামটাও মুমিনের নাম কিন্তু নাস্তিকের মতো চার হোস্টেলে বসে বসা ওলামায়ে কেরামদের কিনা বদনাম করে নাস্তিকের মতো চার হোস্টেলে বসে বসা আলেমদেরকে গালিগালাজ করে নাস্তিকদের মতো চার হোস্টেলে বসে বিভিন্ন আড্ডার মধ্যে বসে বসিয়া নাস্তিকদের মতো বলে হুজুররা কত কথাই কইব বলে কিনা হুজুররা কত কথাই কইব আজ এরা খাই দো মানুষের ভাই সময় পায় না এরকম ভাবে মুমিন না হওয়ার কারণে নামে মুসলমান কিন্তু নাস্তিকদের মতো কথাবার্তা বলে কে বলেন কথা ঠিক কিনা এত ওয়াজ মাহফিলের দরকার কি এত টাকা নষ্ট করার দরকার কি অথচ ওই সমস্ত বদমাইশগুলা যখন নাকি গান হয় কনসার্ট হয় টাকা পয়সা দিয়া উলঙ্গপনা বেহায়াপনা নর্তিকি বেশ্যা মহিলাই না না চায় তখন বলে না এত টাকা পয়সা জাহান্নামের রাস্তা খরচ করার কি দরকার কে বলেন কথা ঠিক কিনা ওয়াজ মাহফিল দিলে ওলামায়ে কেরামের আগমন ঘটলে হক কথা বললে তাদের চুলকানি আরম্ভ হয়ে যায় কি বলেন কথা ঠিক কিনা কারণ তারা হলো ওই সমস্ত বানরের সম্প্রদায় ডরাইনের মতবাদ ডরাইনের থিওরি বর্তমানে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে মুসলমানদের দেশে 90% মুসলমানদের দেশে পাঠ্যসূচির মধ্যে বিজ্ঞান শিক্ষা দেওয়ার নাম করে নাস্তিকতা শিক্ষা দেওয়ার গোপন পায় তারা চালাচ্ছে কি বলেন কথা ঠিক কিনা আজকে জাতি সত্য কথা বলতে ভুলে গেছে মুসলমানের সন্তানেরা সত্য কথা শুনতে ভুলে গেছে শুধু মিষ্টি মিষ্টি বয়ান মিষ্টি মিষ্টি ওয়াজ মসজিদের মিম্বর থেকে আলেমরা হুজুররা সত্য কথা বললে পরে হুজুরের চাকরি থাকে না এজন্য ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ তাআলা কপালে হেদায়েত থাকলে হেদায়েত দেন হেদায়েত না থাকলে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে কয় তুবু ইলাল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে কয় যারা মুমিন আছে গুনাহ করবে এটা স্বাভাবিক গুনাহের আদত তার হবে গুনাহের মজা দিলের মধ্যে থাকার কারণে গুনাহ করবি শয়তানের দোকায় পড়া গুনাহ করবে মুমিনরা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করবে আল্লাহ তাআলা মুমিনের তওবাকে কবুল করে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ হে দুনিয়ার মুমিনদা মুমিন যারা আছো যারা ঈমান এনেছো তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো তাওবাতান নাসুহা কেমন তওবা কয় তওবা নাসুহা কাটি তওবা তাফসিরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই বলেন তওবা নাসুহা কয়েকটা জিনিসের সমন্বয়ে এই তওবা নাসুহার ব্যাখ্যা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা আলীর কাছে জিজ্ঞাসা করেছে ও আলী তওবা নাসুহা আবার কোনটা আল্লাহ যে কোরআনে বলছেন তওবা নাসুহা করার জন্য তওবা নাসুহা আবার কোনটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন তাফসিরে মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন তওবা নাসুহা হলো কয়েকটা জিনিসের সমন্বয়ে গঠিত কয়েকটা জিনিসের সমন্বয়ে গঠিত তওবা নাসুহা কি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় শুধু মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বললাম মুখ দিয়ে ক্ষমা চাইলাম হবে না কয়েকটা জিনিসের সমন্বয়ে যখন তওবা করবি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল মঞ্জুর করে নিবি তওবা নাসুহা কোনটা আলী রাদিয়াল্লাহু আনহু উনি উল্লেখ করেন এক নাম্বার তওবা নাসুহা হলো কয় ইকরার বিল লিসান অর্থাৎ জবান দ্বারা স্বীকার কইরা তওবা করা
জবান দ্বারা স্বীকার করবি জবান দ্বারা আল্লাহর কাছে মাফ চাইবি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এভাবে তওবা জবান দ্বারা করলো দুই নাম্বার জবান দ্বারা যেই কথাটা বললো এটা দিলের মধ্যে বসাইবি কারণ শুধু মুখের কথার নাম কিন্তু মুমিন না কি বলেন কথাটা ঠিক না মুখ দিয়া বলল একটা কিন্তু দিলের মধ্যে রাখলো আরেকটা মুখ দিয়া কয় আল্লাহ তোমার কাছে মাফ চাইলাম আজকে বলল আল্লাহ তোমার কাছে মাফ চাইলাম জিন্দেগিতে কোনোদিন সুদ খামু না এখানে মুখ দিয়া বলছে কালকে যায় আবার সুদের উপরে টাকা লাগায় বুঝা গেল তার তওবাটা মুখে বলল দিলে হইল না মুখ আর দিলের কথা এক হয় মুমিনের মুখ আর দিলের কথা ভিন্ন হয় মুনাফিকের কি বলেন কথা ঠিক কিনা মুমিনের কথা জবানে যেটা বলবে দিলে দা এটাই বলবে আর আর মুনাফিকের কথা মুখ দিয়ে বলবে একটা অন্তর রাখবে কি আরেকটা কি বলেন কথা ঠিক কিনা এইজন্য হযরত আলী বলেন তওবা নসোয়া করতে গেলে এক নাম্বার জবান দিয়ে বলতে হবে দুই নাম্বার জবানের কথার সাথে দিলের কথাটা মিলাইতে হবে দিল দিয়া বলতে হবে তিন নাম্বার হযরত আলী কয় মানুষকে যদি এরকম ভাবে মানুষের হক যদি নষ্ট করে থাকি যার হক নষ্ট করেছে তার কাছ থেকে মাফ নিবি মানুষের হক যদি নষ্ট করে সে যদি মাফ না করে মনে রাখেন আপনি হাজারবার তওবা করলেন আল্লাহ কিন্তু আপনার তওবা কবুল করবে না কি বলেন কথা ঠিক কিনা মানুষের জায়গা জমি মাইরা খাইয়া মানুষের টাকা পয়সা মেরে দিয়া আপনি মক্কা শরীফে কাবার গিলা বদুরে কান দেন আল্লাহ কয় তোর এমন কান্দার উপর কোন এমন কান্দার কোন দাম নাই মানুষের জায়গা জমি মাইরা মানুষের টাকা পয়সা মাইরা কাবার গিলা তোরা যদি কান্দে তার ওই কান্দার দাম আল্লাহর কাছে নাই কি বলেন কথা ঠিক কিনা এই জন্য তওবা নসোয়া করতে গেলে মানুষের হক যেটা মারছে মানুষের হক বান্দার হক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন মাফ করবে না একটা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একটা মানুষ রোজা রাখে একটা মানুষ হজ করে একটা মানুষ যাকাত দেয় একটা মানুষ কপাল কালো বানায় ফেলছে সেজদা দিতে দিতে কিন্তু সেজদা দিতে দিতে কপাল কালো বানাইছে আরেকজনের জমি মেরা খাওয়া ছাড়ে না আরেকজনের টাকা পয়সা মেরা খাওয়া ছাড়ে না আরেকজনের জায়গার উপরে জোর জুলুম করে বিল্ডিং তুলে রাখছে দেয়াল দিয়া রাখছি নিজের টাকা পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই ডাকাতেও বাড়ি গুলশানেও বাড়ি নারায়ণগঞ্জে বাড়ি আছে তারপরেও গরিবের জায়গার উপরে তার লোভ থাকে কি বলেন কথা ঠিক কিনা এমন লুবি এমন হক মারনেওয়ালা যত নামাজই পড়ুক না কেন আল্লাহর কাছে তার নামাজের কোনো দাম নাই এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে তওবা নাসুহা করতে গেলে তওবা নাসুহা করতে গেলে খাঁটি তওবার কথা যে আল্লাহ বলছে এখানে তওবা নাসুহার ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন মানুষের হক যেটা মাইরে খাইছে ওইটা মানুষের কাছে ফিরাই দিতে হবে মানুষের একটা টাকা যদি আপনি মাইরে খান সে যদি মাফ না করে মনে রাখেন আল্লাহ আপনাকে মাফ করবে না যারা দোকানদারি করে তারা বুঝে বাকি নিচে তো নিচে এক মাস দুই মাস তিন মাস খুঁজলে আবার কয় আরে বেটা দেশ ছেড়ে কি গেছি চোরের মায়ের বড় গলা টাকা দেওয়ার তো কোনো খবরই নাই খুঁজলে পরে উল্টা ঝাড়ি গাইতে হয় কি বলুন কথা ঠিক কিনা অথচ নিয়ম ছিল যে পাওনাদার সে খুঁজলে পরে তাকে অনুনয় বিনয় করা ভাই রে আমার সমস্যা মানুষের সমস্যা থাকতে পারে এটা স্বাভাবিক কি বলেন কথা ঠিক কিনা ভাইরে আমার সমস্যা এখন দিতে পারতেছি না ভাইরে তুই এক মাস পরে নিস এক মাস পরে দিতে পারে নাই আবার নিজের সমস্যা তার কাছে যে অনুনয় বিনয় করা এমন অবস্থা হয় টাকা দেয় না দেয় না দেয় না আজরাইল সামনে চলে আসে মালাকুল মত সামনে চলে আসে লাশ খাটিয়ে তুলে দেয় তখন যায় কয় আল্লাহর রাস্তা আমার বাইরে মাফ করে দিন আল্লাহর রাস্তা আমার বাইরে মাফ করে দিন আরে ভাই মানুষ যদি চাপের ছোট আপনার বাইরে মাফ করে দিল থেকে যদি মাফ না করে মনে রাখেন আল্লাহও মাফ করবে কি বলেন কথা ঠিক কিনা মানুষের হক মারাত্মক পর্যায়ের চাই বড় হাজি হোক চাই বড় আলেম হোক চাই বড় গাজী হোক যে কেউ হোক না কেন মানুষের হক যে মেরে খাবে তাকে আল্লাহ কখনোই পছন্দ করে না কি বলেন কথা ঠিক কিনা যদিও সামনে দেখলে আসসালামু আলাইকুম কয় কাকা আপনি ভালো আছেন সে কিন্তু টাকা পয়সা পাও না আর ক্ষমতার ভয়ে দাপুটের ভয়ে টাকার ভয়ে ভয়ে খুঁজতে পারে না দেখলে আসসালাম কাকা ভালো আছেন কাকা আপনার কাছে কি টাকার কথা আমি কইছি দিয়েন জমছে পারেন না দিলে না দিয়েন
একটু পরে দেখলে তো সালাম দিছে সামনে কে কয় শালার মতে মরেও না এত মানুষের উপর ঠাডা পড়ে এর উপর ঠাডা পড়ে না কি বলেন কথা ঠিক কিনা বাস্তব কথা এগুলো ভাই এমন জীবন গঠন করতে হবে মরলে যাতে তুমি হাসো মানুষ তোমার জন্য যাতে কান্দে আর তুমি এমন জীবন গঠন করছো তুমি মারা গেলে পরে মানুষ তোমার জন্য এরকম ভাবে এরকম খুশি হয় এ মরছে রে শালার মধ্যে যেই জ্বালান জ্বালাইছে রে কি বলেন কথা ঠিক কিনা তাসলিমা নাসরিন নাস্তিক ওই কুলাঙ্গার বেহা সারা জিন্দেগি ভর কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে হকের বিরুদ্ধে কথাবার্তা বলেছে এমন এক নাস্তিক উপনা বেহা উপনার জিন্দেগি গঠন করেছে ওই বেশ্যা তাসলিমা নাসরিন বাংলার জমিন থেকে পালায়া যাইতে বাধ্য হয়েছে বোরখা বইরা বোরখার বিরুদ্ধে আন্দোলন কইরা বোরখা বইরা পালায়া যাইতে বাধ্য হয়েছে এখন তার বড় একটা বিপদ আসছে পঙ্গু হয়ে গেছে সারা জীবনের জন্য আলহামদুলিল্লাহ কোন সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে তারপরে বিপদ আসছে আমরা কি কই আলহামদুলিল্লাহ এমন এক জীবন গঠন করছে মানুষ তার জন্য আলহামদুলিল্লাহ কয় নাস্তিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত তাসলিমার মতো নাস্তিক যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন আজ করে বলেন আমিন এখনো ক্ষান্ত হয় নাই ওই নাস্তিক কুলাঙ্গার বিদেশের মাটিতে হসপিটালের বেডে শুয়ে এসে আমার নবীর বিরুদ্ধে এখনো পর্যন্ত লিখতেছে চিন্তা করে না এই হাত দিয়ে টাইপিং করতেছে নবীর বিরুদ্ধে এই হাত আল্লাহ যদি জায়গা ধ্বংস করে দেয় আল্লাহ কয় ফামা হিলিল কাফিরিন আম হিলহুম রুয়াইদা এই সমস্ত নাস্তিক মুরতাদ কাফেরদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুযোগ দেয় কি বলেন কথা ঠিক কিনা আল্লাহর ধরা বড় শক্ত ধরা ইন্নাবাত সরব্বিকা লাশাদিদ যখন ধরবে ছুটে যাওয়ার কোনো পার পাওয়া যাবে না এখন ওলামায়ে কেরামের পায়ের মধ্যে ওলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় ঘুরতেছো ডান্ডা বেরি রাখে ঘুরাইতেছো মনে রাখো আল্লাহর আদালতে তুমি একদিন ধরা খাইবা আল্লাহর আদালতে একদিন ধরা খাইতে হবে আল্লাহর আদালতে একদিন ধরা খাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইতে হবে আজকে নাস্তিকদের পক্ষ নিয়া আলেমদেরকে এরকম ভাবে দড়ি লাগায় ডান্ডা বেরি লাগায় ঘুরানো হচ্ছে অথচ এরকম ভাবে বেশ্যাদেরকে ফুলের মালা দিয়া হাতের মধ্যে মেহেদি পরায় ঘুরাইতেছে কি বলেন কথা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জালেমদের বিচার করেন আয় আল্লাহ বিচার দিলাম তোমার কাছে তুমি তোমার কুদরতি হাতে বিচার করবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তুবু ইলাল্লাহ তাওবাতান নসুহা তওবায়ে নসুহা তোমরা করো কেমন তওবা কয় তওবায়ে নসুহা কোনটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে তওবায়ে নসুহা কোনটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তওবায়ে নসুহা হলো এক নম্বর মুখ দিয়ে বলবে অন্তর দিয়া বলবে তিন নম্বর আলী কয় মানুষের হক যদি নষ্ট করে তাইলে হকটা আদায় করে দিবে মনে আছে আপনাদের আমার কথায় রাগ হইতেছে না আল্লাহু আকবার চার নম্বর আলী রাদিয়াল্লাহু আনহু কয় কাউকে যদি হাত দিয়া কাউকে যদি জবান দিয়া কাউকে যদি পা দিয়া কোনোভাবে কষ্ট দিয়ে থাকে এই হাত দিয়ে যদি কাউকে কষ্ট দিয়ে থাকে জবান দিয়ে যদি কাউকে কষ্ট দিয়ে থাকে তাইলে যাকে কষ্ট দিছে তার কাছ থেকে মাফ না নিলে মনে রাখেন আল্লাহও মাফ করবেন আল্লাহর কাছ থেকে মাফ নিতে হবে হাত দিয়ে জুলুম করছেন অন্যায়ভাবে আরেকজনের একটা থাপ্পড় মারছেন অন্যায়ভাবে এই হাত দিয়ে আরেকজনের উপর জুলুম করছেন মনে রাখেন আপনি যার উপরে জুলুম করছেন হাত দিয়া আল্লাহ যদি মাফ না করে হাতের এই জুলুম আল্লাহ মাফ না বান্দা মাফ না করলে আল্লাহ কোনোদিন মাফ করবে না এই জন্য ভাই দুস্থ বুজুর্গ মানুষকে কষ্ট দিলে তার কাছ থেকে মাফ নিলে কোনো লজ্জা আছে নাকি সবাই একটু জিকির করি তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سورة التحريم آت نمبر آيات ব্যাখ্যা করতে গিয়া শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন
তাওবায়ে নাসুহা তাওবায়ে নাসুহা করতে হলে খাঁটি তওবা করতে হলে চার নাম্বার আলী কয় কাউকে যদি হাতের দ্বারা কাউকে যদি জবানের দ্বারা কাউকে যদি কোনোভাবে কষ্ট দিয়ে থাকো এই হাত দিয়ে একজনের একটা থাপ্পড় মারছেন আপনার টাকা আসে ক্ষমতা আছে মন চাইছে একজনের একটা থাপ্পড় দিবেন একটা মানুষ রিকশা চালায় খায় একটা মানুষ গরিব মানুষ আপনি জুলুম করে তার এই হাত দিয়ে একটা থাপ্পড় দিবেন সে কারো কাছে কিছু বলতে পারে নাই আরশের মালিকের কাছে যদি সে বিচারটা দেয় মনে রাখুন এই জুলুমের বিচার আল্লাহ দুনিয়া থেকে কইরা তারপরে আপনার কবরে নিবি কি বলেন কথা ঠিক কিনা এই জন্য ভাই দোস্ত বুজুর্গ মনে করতেছি আজকে আমার টাকা আছে ক্ষমতা আছে পাওয়ার আছে যা খুশি তা করতেছি আমি আমার হাত দিয়া আমার পাওয়ার দিয়া মনে রাখেন এই দিন দিন না আরেকটা দিন আছে সেই দিন জাহান্নামের ধারে কাছে নিয়ে যাবে কি বলেন কথা ঠিক কিনা এই জন্য এই হাত দিয়ে যদি কাউরে কষ্ট দেন তার কাছে মাফ চাইবেন জবান দিয়ে যদি কাউরে কষ্ট দেন তার কাছে মাফ চাইবেন মিথ্যা সাক্ষ্য দিবেন বিচারের মধ্যে যায়া মিথ্যা সাক্ষী দিয়া তারে আপনি মনে কষ্ট দিবেন মিথ্যা সাক্ষী দিয়া তার পক্ষে বিচারটা ঘুরাইয়া তার বিপক্ষে নিয়ে গেলেন মিথ্যা সাক্ষী দিবেন কয়েকটা টাকা খাইয়া ও বিচারক বাইরা মাপ দরপর দেনা বাইরা কয়েকটা টাকা পাইয়া আরেকজনের উপরে জুলুম কইরা বিচার করে দিবেন মনে রাখেন দুনিয়াতে মানুষ আপনাকে সম্মান করে মাপ দর প্রদান এইজন্য কিন্তু আল্লাহর আদালতে আপনি ধরা খেয়ে গেলেন ওই মজলুম যদি মাফ না করে মনে রাখেন দুনিয়াতে মাপদুরি করছেন কিয়ামতের ময়দানে যার উপরে জুলুম করেছেন সে আপনাকে জুতা দিয়া পিটাইবে আহশরের ময়দানে বলবে জুলুম করছো হিসাব দিয়ে তার উপরে কবরে যাবেটা হাজার রাকাত নফল নামাজ পড়ছো তাহাজ্জুদ পড়ছো কপাল কালো বানায় ফেলছো জুলুম থেকে তুমি খাই হও নাই মনে রেখো তোমার এই নামাজ এই হজের দাম আল্লাহর দরবারে না এই জন্য ভাই দিস তো বুঝলি আমার গলাটা বসা আপনারা আমার কথা বুঝতেছেন তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন জবান দ্বারা হাত দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কষ্ট দিলে এটার থেকেও মাফ না নিলে আল্লাহ মাফ করবেন হাদিসের কিতাবের মধ্যে মিয়া ঘটনা আসছে হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কিচ্ছু বানাইতেন না যে নবীর শানে কুল কায়নাত পয়দা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অসুস্থ অবস্থায় আল্লাহর নবীর দিলটা কেমন নরম হইছে সরকারে দু আলম নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন আলী এক কাজ করো কি করবো আল্লাহর নবী কয় মদিনার অলিতে গলিতে একটা ঘোষণা দাও কি ঘোষণা যায় বলবা মুহাম্মদের পক্ষ থেকে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদের পক্ষ থেকে কেউ যদি কষ্ট পায় থাকো জবান দ্বারা কেউ যদি তার পক্ষ থেকে জুলুমের শিকার হয়ে থাকো তোমাদের কাছে মুহাম্মদ নিজে মাফ চাবে দয়া করে তিনি অসুস্থ নিজে আসতে পারতেছেন না তোমরা তার কাছে উপস্থিত হও যদি কোনো পাওনা দানা থাকে নিজে আজকে পরিশোধ করবি মাফ চাওয়ার দরকার হলে তিনি নিজে মাফ চাবে কোন নবীর উম্মত আমরা কি করতেছি একটু খেয়াল করি মিয়া যে নবীর সম্মান সরাসরি আল্লাহর পরে যে নবীর পায়ের দুলার দাম আল্লাহর আরশের চাইতে বেশি সেই নবী কি কয় নবী নাকি মাফ চাইবে আমি আর তুমি সলিমুদ্দি কলিমুদ্দি মানুষের কাছে মাফ চাইতে লজ্জা পাই আল্লাহর নবী কি কয় আলী ঘোষণাটা দিয়ে দাও মাফ চাইবো আমি নবী নিজে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় বললেন ও গো আল্লাহর নবী আপনি জিন্দগিতে কোনোদিন আমাদেরকে একটা ধমক পর্যন্ত দেন নাই কোনোদিন চোখ রাঙায় আমাদের দিকে তাকান নাই আপনি আবার কেন মাফ চাইবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আব্বা আপনার তো কারো কাছে মাফ চাওয়ার দরকার নাই কাউকেই তো আপনি কষ্ট দেন নাই হযরত আনাস ইবনে মালিক বলতেছেন ও গো আল্লাহর নবী দশটা বছর কয় বছর দশ বছর আপনার খেদমত করেছি দশ বছরের ভিতরে একদিনও আমি আনাসকে একটা ধমক দেন নাই দশ বছরের ভিতরে একদিনও আমি আনাসকে বলেন নাই আনাস এই কাজটা এভাবে কেন করেছো এভাবে কেন করো নাই আপনি আবার কারে কষ্ট দিবেন আল্লাহর নবী কয় আমি নিজে অর্ডার দিয়েছি যাও তোমরা ঘোষণা দাও সাহাবায়ে কেরাম মদিনার অলিতে গলিতে যায় চোখের পানি ফেলায় বলতেছে মদিনার লোকেরা রে আল্লাহর নবী মুহাম্মদ একটা ঘোষণা দিয়েছে
তোমরা যদি নবীর থেকে কোনো কষ্ট পেয়ে থাকো তোমরা যদি নবীর থেকে কোনো জুলুমের শিকার হয়ে থাকো নবী নিজে তোমাদের কাছে মাফ চাইবেন তোমরা একটু দয়া করে নবীর দরবারে যাও সবাই তো অবাক হয়ে গেছে আল্লাহর নবী কেন মাফ চাইবে মানুষগুলো থমথম পরিবেশ এমন সময় একজন সাহাবী রাসূলের দরবারে উপস্থিত সাহাবায়ে কেরামকে কেন আইছে আমি আসছি নবী একদিন আমার একটু কষ্ট দিছি নবী নাকি মাফ চাইবি যেহেতু আমার একদিন কষ্ট দিয়েছিল আঘাত করেছিল কষ্টের কারণে নবীর কাছে আসছি বলার জন্য তুমি কি চাও নবী তোমার কাছে মাফ চাও আমি এটা তো বলি নাই কিন্তু নবী যেহেতু ঘোষণা দিয়েছে এই জন্য আমি আসছি আল্লাহ নবী নিজে ঘরের ভিতর থেকে বাইর হইলেন ঘরের ভিতর থেকে বাইর হইয়া সরকারে দোয়া আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় বললেন ভাইরে এদিকে আয় তোর কি আমি জুলুম করেছি নাকি কিভাবে জুলুম করছি বল সে বলতেছে আল্লাহ নবী গো একদিন যুদ্ধের ময়দানে আপনি এরকম ভাবে সাওয়ারির উপরে আরোহণ ছিলেন সাওয়ারির উপরে আপনি আরোহণ ছিলেন আপনার অনিচ্ছাকৃত ভাবে আপনি ঘোড়ার মধ্যে আঘাত করেছেন চাবুকটা আমার পিঠের মধ্যে লাগছে আল্লাহর নবী যেহেতু আপনি বলেছেন কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে তার থেকে একটু কষ্ট পাওয়া বলার জন্য আমি কষ্ট পাই নাই আমার বড় আনন্দ লাগছে আপনার হাত মুবারকের আঘাত আমার শরীরে লাগছে তারপর আমি আপনাকে বলে দিলাম আপনি যেই চাবুকটা ঘোড়ার পিঠে মারছেন উটের পিঠে মারছেন চাবুকটা আমার পিঠের মধ্যে লাগছে আল্লাহর নবী কয় আচ্ছা ঠিক আছে তোমাকে যেহেতু আমি কষ্ট দিয়েছি অন্যায় ভাবে কোনো কারণ ছাড়া তোমার পিঠে আমি মারছি বাইরে পিঠটা পাইতে দিলাম তুই আমার পিঠে একটা চাবুক মেরে দি সুবহানাল্লাহ পিঠ পাইতে দিলাম আমার পিঠের মধ্যে একটা চাবুক মেরে দে সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেছে কেমন জালিম রে তুই নবীর কাছে আসছো সবার এই চাবুকের বদলা নেওয়ার জন্য সে চাবুকটা হাতে নিয়ে আল্লাহর নবীকে বলতেছেন আপনি যখন নাকি আমার পিঠে আঘাত করছেন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না আপনার শরীরের মধ্যে চাদর আছে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে চাদরটা খুললেন নিজের পিঠ মুবারক পাইতে দিলেন সরকারে দোয়া আলম নবীকে পিঠের মধ্যে মারবে এমন সময় একজন সাহাবী আইসা কয় এই বেটা নবীর পিঠে চাবুক মারবি এর চাইতে ভালো আমার নাঙ্গা তরবারি তোর হাতে আমি দিয়ে দিলাম এই তরবারি দিয়ে আমার গলাটা কেটে দি তারপর আমার নবীর পিঠের মধ্যে তুই আঘাত করিস না শেখ রাসুল সাহাবী কি বলেন কথা ঠিক কিনা বর্তমানে আশিক রসুলের অভাব নাই মিয়া আশিক রসুলের অভাব নাই আশিক রসুল দাবি করে চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় না মুসলমান না মুসলমান আশিক রসুল দাবি করে এক ওয়াক্ত নামাজ পড়ে না আশিক রসুল দাবি করে এরকম ভাবে নবীর ইজ্জতের উপরে যখন আঘাত আসে তারা ঘরের ভিতরে চুরি করে বসে থাকে আশিক রসুল দাবি করে বর্তমানে নাস্তিক মুরতাদরা শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে ঘাপটি মেরে বসে মুসলমানের সন্তানদেরকে বানরের সন্তান বানানোর জন্য বিবর্তনবাদের নামে নাস্তিকতার নামে মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর পায়তারা করছে ওই সমস্ত আশিক রসুলদেরকে এখন লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় কি বলেন কথা ঠিক কিনা সাহাবি কি কয় নবীর শরীরে আঘাত দিবি এর চাইতে ভালো আমার গলাটা কেটে দিবি কি বলো আশিক রসুল নবীর শরীরে সাধারণ একটু চাবুকের আঘাত পড়বে এর বিনিময়ে সে তার জানটা দিয়ে দিতে চাইতেছে আর ও যুবক ভাইরা পাঠানের কেন্দি ভাইরা পায়ে হাত রেখে অনুরোধ করে বলি তুমি নবীর কলিজায় কত শতবার ছুরি লাগাইতেছো একটাবার চিন্তা করো না হায়াতুন নবী জিন্দা নবী মদিনার মধ্যে তোমার আমার কারণে কত কষ্ট পাইতেছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে যখন ইংরেজরা মাল্টার দ্বীপে বন্দি করেছে হুসাইন আহমদ মাদানীকে আউলাদ রাসূল হুসাইন আহমদ মাদানীকে তারা শরীর থেকে সতর পর্যন্ত খুলে এরকম ভাবে হাফ প্যান্ট পরায় রাখছে হুসাইন আহমদ মাদানির দাড়ি কাটার জন্য যখন কেসি নিয়ে গেছে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি বলতেছে এ ইংরেজের বাচ্চারা রে পায়ে হাত দিয়ে বলি তোরা আমার নবীর এই দাড়িটা না কেটা আমি হুসাইনের কলিজাটা কেটে দিই তারা ছিল আশিক রাসূল আমরা কেমন আশিক রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে আজকের উপর না আমিন এই জন্য হযরত আলী কেরামুল্লাহ ওয়াজহু কয় মানুষকে যদি জবানের দ্বারা মানুষকে যদি হাতের দ্বারা কোনোভাবে আঘাত দিয়ে থাকে এই আঘাতের জন্য মাফ চাইতে হবে যখন নাকি
আল্লাহ রাসূল বললেন পিঠ পাইতে দিলেন চাদর মুবারক সরাইলেন খালি গায়ে তাকে দিলেন চাবুক মারতে সরকারে দোয়া আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাবুক মারবে তো সেই দূরের কথা চাবুকটা ফলাই দিয়া পিছন দিক দিয়ে জড়ায় ধইরা আল্লাহ রাসূলের পিঠ মুবারকের মধ্যে মোহর নবুয়াতের মধ্যে একটা চুমা দিয়েছে সুবহানাল্লাহ চুমা দিয়ে বলতেছে ওগো আল্লাহর নবী পায় ধরে মাফ চাই আমার কি সাধ্য আছে আপনার দেহ মুবারকের মধ্যে আঘাত করার বহুদিন ধরে ইচ্ছা ছিল আপনার মোহরে নবুয়তে চুমা দেওয়ার একটা সুযোগের অপেক্ষায় ছিলাম আপনি আমার মাফ করে দেন এই মোহরে নবুয়তে চুমা দেওয়ার জন্য এই কাহিনী আমি সাজাইলাম সুবহানাল্লাহ এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আল্লাহর রসুল যদি মাফ চাইতে পারে আমরা কেন মাফ চাইতে পারবো না কি বলেন কদর কি না আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ খুশি হয় বান্দার কাছে মাফ চাইলে বান্দা খুশি হয় তোমাকে মাফ করে দিবে আল্লাহ কয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা এ আমার বান্দারা তোমরা ক্ষমা চাও তোমাদের রবের কাছে তিনি ক্ষমাশীল তিনি দয়ালু তিনার কাছে ক্ষমা চাইলে তিনি খুশি হয় কেন তোমরা মাফ চাইবে না মাফ চাইলে তোমাদের কি লাভ হবে আল্লাহ কয় ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ চাওয়ার কারণে তোমাদের জন্য আসমান থেকে আর রহমতের বৃষ্টি পাঠাইবেন মাফ চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আর কি দিবে আল্লাহ কয় ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন আল্লাহ তাআলা তোমাদেরকে নেক সন্তান দিয়ে সাহায্য করবে সুবহানাল্লাহ যাদের সন্তানগুলো নেক দিনদার না আল্লাহ তাআলা তওবার কারণে দিনদার বানাই দিবে সুবহানাল্লাহ বিআমওয়ালি ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাত তোরা যদি আমার কাছে মাফ চাস আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত দিব ওয়াজআল লাকুম আনহার তোদেরকে আমি আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে নহর দিমু ঝর্ণা দিমু একটা আর দুইটা না নাহরুনের জমা হলো আনহার অর্থাৎ যতগুলো তোদের দরকার অতগুলাই তোদেরকে দিমু সুবহানাল্লাহ ওমা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকুকুম আতওয়ারা হে আমার বান্দারা তোদের কি হইল কি কারণে তোরা আমার কাছে মাফ চাস না কোন কারণে তোরা আমার কাছে ক্ষমা চাস না এত সুন্দর করে তোদেরকে আমি বানাইছি কানের জায়গায় কান দিলাম হাতের জায়গায় হাত দিলাম পায়ের জায়গায় পা দিলাম চোখের জায়গায় চোখ দিলাম এত সুন্দর করে বানাইলাম তারপরও কেন আমি আল্লাহর কাছে মাফ চাবি না তোদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি কি বানাইছি এত এত নিয়ামত দিছি কয় আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা তোরা কি তাকায় দেখোস না কি সুন্দর করে আমি আল্লাহ তাআলা সাতটা আসমান তবকা তবকা করে তোদের জন্য বানায় রাখছি ওয়াজআলাল কমর ফীহিন্না নূরাও ওয়াজআলাস শামসা সিরাজা তোদের জন্য আমি আল্লাহ তাআলা এত সুন্দর নূরানি আলোকিত চাঁদ দিয়ে দিছি এত সুন্দর বাতি সূর্য তোদের জন্য আমি আল্লাহ তাআলা বানায় রাখছি তোদের জন্য আমি আল্লাহ তাআলা জমিন থেকে শস্য উৎপন্ন করি আমি আল্লাহ তাআলা আবার তোদেরকে সেই জমিনের মধ্যে ঢুকাই দিব তারপরও সেই জমিনের ভিতরে যেহেতু চলে যাবি আমি আল্লাহর কাছে কেন তোরা মাফ চাবি না আমি আল্লাহর কাছে মাফ চা আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দিব যত বড় পাপী হস না কেন যত গুনাহ করস না কেন বান্দার হকটা দিয়া বান্দার কাছে মাফ চাই আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে কোনো দেরি করব না আল্লাহ রাসূল কয় আত্তাইবু মিনাজ জামবি কামা লা জামবালাহু গুনাহ থেকে তওবাকারীর উদাহরণ হলো এরকম যেন তার কোনো গুনাহই নেই সুবহানাল্লাহ হাসান বসরি রহমতুল্লাহ এর কাছে এক লোক আসছে আয়েশা কয় ওগো হাসান বসরি আমার সন্তানাদি হয় না হাসান বসরি কয় তওবা করো আরেকজন এসে গো হাসান বসরি সন্তানটা কথা শোনে না হাসান বসরি কয় তওবা করো আরেকজন এসে গো হাসান বসরি ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না হাসান বসরি কয় তওবা করো আরেকজন এসে কয় ওগো হাসান বসরি আমার বড় বিপদ আপদের সামনে আসতেছে হাসান বসরি কয় তওবা করো খাদেম জিজ্ঞাসা করে হযরত মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসে সবাইকে দেখে একই রকমের সবক দেন ব্যাপারটা কি হাসান বসরি কয় কোরআনের সূরা নূহের এই আয়াতকে তোমরা পড়ো না আল্লাহ যে বলছে কি তোমরা যদি তওবা করো আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিমু তোমরা যদি তওবা করো তোমাদেরকে জান্নাত দিমু তোমরা যদি তওবা করো তোমাদেরকে বেহেশতের ঝর্ণা দিমু তোমরা যদি তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের জিন্দগির গুনাহগুলো ক্ষমা করে দিব যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে একটা সমস্ত সমস্যার সমাধানে আল্লাহ তওবার কথা বলেছে এই জন্য আমিও তওবার কথা বলছি সুবহান এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আল্লাহর কাছে ক্ষমা চাইতে তওবা করতে কোনো লজ্জা আছে আল্লাহর কাছে প্রতিদিন যেই নবীর শান ও মান আল্লাহর পরে সেই নবী পর্যন্ত দৈনন্দিন 100 বার আল্লাহর কাছে মাফ চাই 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আল্লাহর রাসূল নিজে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো সমস্যা আছে
লজ্জা আছে এইজন্য ভাই প্রতিদিন ঘুমানোর পূর্বে বালিশের সাথে মাথাটা লাগায়া একটু চিন্তা করবেন সারা দিনের ভিতরে কয়টা গুনাহ করলাম কয়টা এরকম ভাবে ভালো কাজ করলাম যদি দেখেন গুনার সংখ্যা আপনার বেশি আল্লাহর কাছে মাফ চাই তারপরে ঘুমাইতে যান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নেন আজকের বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঠানের কান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল মঞ্জুর করে নেন মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা সবাইকে মাফ করে নাজাতের জারিয়া হিসাবে কবুল মঞ্জুর করে নেন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু